আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে একটি প্রেস মিট করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। আমাদের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে কিছু প্রশাসনিক কাজে এত গাফিলতি এবং কি কারণে গাফিলতি বা কি কারণে এত নয়ছয় এটা আমরা বুঝতে পারছি না। বারবার আবেদন নিবেদন করেও তার কোনো সুরাহা হয় না। তাই আপনাদের মাধ্যমে আজকে আমরা প্রশাসনকে জানাতে চাই যে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে কী কী ঘটছে আপনারা দেখুন, আর পাবলিক যেদিন রাস্তায় নামবে সেদিন যেন কিছু বলা না। তো 1 নম্বর বিষয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভারত সরকার যেভাবে স্বাধীনতার 70 বছর পর ভারতবর্ষের দিন দুঃখী দরিদ্র মানুষের কথা ভেবে যে একটা প্রকল্প রূপায়ণ করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর সেখানে দলমত নির্বিশেষে গরিব মানুষকে সরকারি টাকায় ঘর দেওয়ার ব্যবস্থা। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে লক্ষ্য রাখছি যে এখানে গত 18 সালের পঞ্চায়েত ও তৃণমূল গায়ের জোরে লাঠি বোমের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তারা যে সমস্ত তৃণমূল বিরোধী কংগ্রেস সিপিএম বিজেপি বা সাধারণ মানুষ যারা কোনো দল করে না, এরা সব সময় বঞ্চিত হচ্ছে ঘর পাওয়া থেকে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রকম অবস্থানে কয়েকটি নাম আপনাদের কাছে তুলে ধরছি। এটা ময়ূরেশ্বর পঞ্চায়েতি অমর বায়েন পিতা নারায়ণ বায়েন, গুরুপদ ভুইমালী পিতা শশধর ভুইমালী, খানু বায়েন পিতা গোপীনাথ বায়েন, পরেশ বায়েন পিতা ভক্তি বায়েন, হীরালাল সাহা পিতা যমুনা বিহারী সাহা, প্রদীপ সাহা পিতা জগন্নাথ সাহা, পরেশ লেট ষষ্ঠী বাগদি পিতা বসন বাগদি, এগুলো হচ্ছে ময়ূরেশ্বর অঞ্চল। তারপরে দেখা যাচ্ছে কুণ্ডলা অঞ্চলে সুনীল মাড্ডি পিতা গোপাল মাড্ডি, পার্বতী বাগদি পিতা নবকুমার বাগদি মাড্ডি, শীতলা রায় পিতা প্রভাকর রায়, এবং এই লোকগুলো আমি কয়েকটি নাম করলাম। তো যাই হোক, এরকম নাম হয়তো শত শত বের হবে। তো আমরা এই কয়েকটি নাম বলে আপনাদেরকে জানাতে চাইলাম, এদের কেন্দ্র সরকার থেকে বাড়ি পাওয়া অনুমোদন হওয়ার পরও পঞ্চায়েত থেকে নানা কারচুপি করে তাদের ঘরগুলোকে আটকিয়ে দেওয়া হচ্ছে। এখানে ঘর এন্ট্রি করা বা জিও করা যে কথা, সেই এন্ট্রি বা জিও হওয়ার পরও যে কোনো অদৃশ্য কারণে সেই টাকাগুলো ঘরের মধ্যে ঢুকছে না। এর একটাই কারণ, তৃণমূলের নেতারা তাদেরকে গোপনে এক একটা ঘরের পিছনে 10,000-20,000 করে কাটমানি চাইছে, এই টাকা দিচ্ছে না বলে তাদের ঘর দিচ্ছে না, এটা প্রমাণ। এবং এই নামগুলো আমরা বললাম, আপনারাও গিয়ে এগুলোকে তদন্ত করতে পারেন। 2 নম্বর বিষয়, আমরা দেখছি একই দাসপলসা অঞ্চলে শান্তি বায়েন পিতা তারাপদ বায়েন, রবীন বায়েন পিতা শান্তি বায়েন, মারিক বায়েন পিতা অজানা, কিন্তু এই তিন ব্যক্তির নামে এক ব্যক্তি টাকা তুলছে দাসপলসা। এটা কি না, এ তৃণমূলের কাছে ঘোরাঘুরি করে, তৃণমূলের নেতার কথা শুনে চলে, অতএব এক ব্যক্তি ভূয়ত্তির নামে টাকা তুলছে, এখানে কোনো বাধা নেই। আমরা দেখলাম ময়ূরেশ্বর অঞ্চলে কামারহাটি, সেখানে চোরমারা বিলে 100 দিনের কাজ হয়েছে, আর সেই 100 দিনের কাজে প্রকৃত কাজ করা হয়েছে 7 দিন। সেখানে দেখা যাচ্ছে কোনো কোনো মানুষের নামে 14 দিন, কোনো কোনো মানুষের নামে 20 দিন 21 দিন করে মাস্টার রোল। এই 14 দিন এবং 21 দিন কাজ না করে মাস্টার রোলের নাম, মানে এরা তৃণমূলের সমর্থক, এবং তৃণমূলের সমর্থকদের নামে টাকা ঢুকিয়ে নেতারা এটা বাগবাটারা করবে। আর এই রকমে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে অনেক ঘটনায় ওনাকে বলেছি, আপনাকে কমপ্লেন করা হয়েছে তদন্তের জন্য, আপনি পুলিশকে কমপ্লেন করুন, পুলিশকে আপনি অভিযোগ করুন, তারপরে পুলিশ ওটা তদন্ত করে দেখুক, কিংবা আপনি যে কোনো সোর্সে তদন্ত করুন। উনি একটা স্পট তদন্ত করিয়েছেন এবং সেখানে প্রমাণ হয়েছে যে গাছ কাটা সত্য। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খুব দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে অবিলম্বে ওই 771 গাছকে উদ্ধার করতে হবে, এবং সেই গাছ উদ্ধার করে যারা দোষী ব্যক্তি, যারা গাছ কেটেছে বিক্রি করেছে,
তাদের অবিলম্বে আইনত ব্যবস্থা করতে হবে এবং সাজা দিতে হবে। এটা যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু আমরা চুপচাপ বসে থাকবো না, কেন আমরা যেমন মানুষকে শিশু থেকে মারা যেমন মানুষ করে, আমরা ওই গাছগুলোকে ভারতীয় জনতা পার্টির শিশুর মতো আমরা মানুষ করেছি। আর সেই গাছ কয়েকজন ব্যক্তি স্বার্থে চরিতার্থের জন্য তারা গাছকে লোপাট করে বিক্রি করবে, এটা ভারতীয় জনতা পার্টি মানবে না। আমরা দেখব, আজকে হলো বোধহয় 11 তারিখ, আজকে 11 তারিখে আপনাদের প্রেসের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাচ্ছি, আমরা বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছি, আমরা 5-7 দিন দেখব। যদি 5-7 দিন পরে কোনো ব্যবস্থা করতে না পারে, আমি জেলা সভাপতি হিসেবে বলে যাচ্ছি, ওই বিডিও অফিসে বিডিও কী করে এখানে বসে ডিউটি করেন এটা আমরা দেখব। বিডিও অফিসকে আমরা অচল করে দেবো, বিডিও অফিস চালাতে দেবো না যতক্ষণ পর্যন্ত এই গাছের সুরাহা না হবে এবং অভিযুক্ত দিকে যতক্ষণ পর্যন্ত ধরা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা না দেখে ছাড়ব না। এইরকম ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে অনেক এইরকম অবৈধ কাজ হচ্ছে এবং অফিসে কেবল টাকা পয়সার ফোয়ারা ছুটছে। এখানে কিছু অফিসারকে জোট করে তৃণমূলের কয়েকটি নেতা জোট করে এখানে টাকা মারছে আর সেই টাকা মেরে সরকারি কাজ সব লোপাট হচ্ছে। অতএব এটা আমরা বন্ধ করতে চাই। ভারতীয় জনতা পার্টি আমরা এখানে আছি, আমরা এটা কোনোভাবেই মানব না, এর আমরা প্রতিকার করব। তার জন্যই আজকে আপনাদেরকে আমরা ডেকেছিলাম এবং আপনাদের মাধ্যমে আমরা আজকে এই বিষয় জানাতে চাইলাম।